তেল ছাড়া গাড়ি চালানোর দরকার এখন রেসিপি না সবার তো জানা দরকার জেন্দা মনে করেন আপনি তেল দেন বিভিন্ন ব্র্যান্ডের পানির বোতল আছে অথবা মাগ না পানি আছে পানি কিন না এদিক দিয়ে তো তেল বরেন তেল দিয়ে না বই আমি আপনারা দেহাই নেন হুম এই যে দেখতেছেন আপনারা এদিক খুলবেন হ্যাঁ খুললে পরে এদিক দিয়ে এই লাইনটা অন করবেন খুলবেন হ্যাঁ এদিক দিয়ে তো তেল দেন আর এই জায়গার মধ্যে কী করবেন পানি ডেলে দেবেন আর আপনি বলবেন পানি ছাড়া পানি দিয়ে কি চলবে চলবেন আপনারা না করছে কে আপনার তো জানতে হবে ওই পানি আগে করবেন কি তেলের জেনে তেল বেছে পাম্পে বেছে অথবা ড্রামে বেছে এই জায়গা দিয়া ওই পানির বোতল ডারে তেলের ড্রামে অথবা পাম্পের সাইডে বার ঘুরাইবেন কয়বার বার ঘুরাইবেন ঘুরাইয়া পরে এখানে এই না ঢালবেন ঢাইলে ভাবে তালা দিয়া এরপরে দেখবেন যে চলে কি না এটা মনে করেন মধ্যরাতের ঘুমের মাঝখানে স্বপ্নের এক ফর্মুলা এখন এই ফর্মুলায় যদি আপনি চলেন তাহলে আপাতত বাঁচতে আমি সকালবেলা উঠছি ওইটা আমার এই স্বপ্নের ফর্মুলায় আমার এই গাড়িতে ব্যবহার করেছি ব্যবহার করে পনে তিন কিলোমিটার চালায়া এখন আইসে এখন এই গাছতলায় বসছি মোটামুটি শেষ ঠিকানা গাছতলাই হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে হঠাৎ করে মধ্যরাতে তেলের দাম বাড়াই দিল সকালবেলা আপনার ইনকাম বাড়ছে উত্তর কি উত্তর দেন না কে বাড়ে নাই আমার ইনকাম বাড়ছে বাড়ে নাই তাহলে এখন চলবো কী করে ধরেন আপনার ইনকাম আট হাজার এখন তো সকালবেলা তো ইনকাম বাড়ে নাই সকালবেলা কিন্তু খরচ বেড়ে গেছে এখন আপনি বলতে পারেন যে না তাহলে আপনি গাড়ি বেচে দেন তো গাড়ি বেচে দিলে আপনি আবার আরেকটা গাড়ি তুলতেন না তিন চাকা সাইড চাক্কা যে ডি ডিজেলে তেলে পেট্রোলে অকটেনে চলে হেডের বাড়া বাড়ছে না বাড়া বাড়ছে ডি আপনার ডিজেল অকটেল পেট্রোলে যে গাড়িগুলো দিয়া আপনার খাবার পণ্য আসে আপনার বিলাসী পণ্য আসে আপনার নিত্যদ্রব্য আসে আপনার কাপড় চোপড় আসে এগুলোর দাম বাড়বে না বাড়বে তো এগুলো ঠেকাই বকে মানুষ রাস্তায় বসার সময় এসে গেছে বসে পড়বে এখন এক শ্রেণীর মানুষ বলবে ভাই সমস্যা কী আন্তর্জাতিকভাবে দাম বেড়ে গেছে আন্তর্জাতিক এই হয়েছে মানুষের জীবন মান উন্নত হয়েছে আরে চুর বাটপার চিটার ছেঁচরা ডাকাত কিংবা কলমের খুঁচাই যারা বিভিন্ন বড় বড় চেয়ারে বসে চুরি ছামারি করে তাদের সমস্যা কী তেল তিন হাজার লিটার হোক সমস্যা কি ওইটা তেল ছাড়া গাড়ি চলে শব্দ হ্যাঁ এটা তেল তেল পানি পানি চলে এরকম শব্দ আসে কুক কুক করব মনে করেন ওই যারা খুচা দিয়ে কোটি কোটি টাকা রিজার্ভ করিয়া তারা মনে করেন ব্যাংকে রাখছে তারা তেল তিন হাজার টাকা লিটার হোক দুধ পাঁচ হাজার টাকা লিটার হোক আলো নয় হাজার টাকা কেজি হোক গুরা মাছ এক লাখ টাকা কেজি হোক সমস্যা আছে কোনো সমস্যা নেই সমস্যাটা কার আমার এবং আপনার এত এত গল্প এত এত তামসা এত এত মেহমানি এত এত সমস্যা সমাধান কি কোনো সমাধান দিচ্ছেন দেন নাই মুংামিত করিয়া লাইছেন তো যারা যারা আছেন গুলামি করেন গুলামিটা ছাড়েন পাঁচ আটামি ছাড়েন ছাইরা আপনাদের অভিভাবকদের পরামর্শ দেন দেশের বিজ্ঞজন নিয়ে বসতে দেশ যতটুকু নিচে নেমে গেছে তার থেকে উপরে কিভাবে ওঠানো যায় নাহলে চুর চামড়া ডাকাত কলম চুর ওই যে কলমের খোঁচায় যারা চুরি করে তারা উপরের লেভেলে থাকবে আর যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অল্প আয়ের মানুষ তারা কিন্তু রাস্তায় বসবে তাদের ওই আমি যখন গাছতলায় চলে এসেছি এটা মনে করেন হয়তো কাল্পনিক আপনারা তো মনে করে যে এবার আমার ভিডিও বানাইতে আইসে কিন্তু আয়া পড়তে যাব সময় খুব কাছে তো তেল ছাড়া বাইক চালার রেসিপিটা বাইক চালানোর রেসিপিটা মনে থাকবে আবারও বলি তেলের ড্রাম তেলের পাম্পের এখানে গিয়া বার পানির বোতলটা ঘুরাইয়া পরে আইসা সাইকেলে দিয়ে দিবেন চলবে আমি পনেরো তিন কিলোমিটার চালায় আসছি আল্লাহ আপনাকে হেফাজত করুক আমাকেও বাঁচা